DJ Papi, do try it number 4.
পূর্ণবয়স্ক বিশেষ ঘোষণা। ঘোষণাটি মনোযোগ সহকারে শুনবেন। অসুরের চারিপাশে যেসব মাইকের হল এবং গুলি লাগানো রয়েছে, দয়া করে এদিক ওদিক ঘোরাবেন না। তাহলে আমাদের গান গাইতে বা আপনাদের শুনিতে অসুবিধা হতে পারে। যাত্রা মঞ্চে কখনো লাইন নেবে, কখনো জ্বলবে, এই নিয়ে হইচই করবেন না। ছোট্ট ঘোষণা এখানে রাখলাম। ক্যানিং থানা অন্তর্গত নলিয়াখালী ও ডাবো বিনা পানি রাজলক্ষ্মী যাত্রা সমস্ত তরফ থেকে আপনাদের রইল আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন। সমমায়ের আশীর্বাদে মা মনসা দেবীর পদ পদ্মে পুষ্পাঞ্জলি জানিয়ে শুরু করতে চলেছি 1427 ও 28 বঙ্গাব্দে এক এক উৎকৃষ্ট গীতিপহল পৌরাণিক গীতিনাট্য যাত্রাপাল গৌরী কর্তৃ মহাদেবের রচনা বিজয় সেনগুপ্ত প্রচলিত শিক্ষাগুরু কার্তিক চন্দ্র নস্কর নির্দেশনায় তরুণ সেন হালদার দল মালিক মানিক কুমার মণ্ডল দল ম্যানেজার মহেশ মণ্ডল দল পরিচালনা অভিনয় করছেন শ্রেষ্ঠ অংশে অলোক কুমার সর্দার এবং সঙ্গে রয়েছে মানিক মণ্ডল হাসি রাজা অল অল রাউন্ডার হিরো অশোক কুমার সর্দার। বিশ্বজিৎ নস্কর মধু হলদার ছয় রাগ 36 রাগিনী নিয়ে ব্যাখ্যা করছেন মুখ্য যন্ত্রী মাস্টার কার্তিক হলদার। পরম পুরুষ
ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের পদ পদ্মে পুষ্পাঞ্জলি জানিয়ে পিতা মাতা চরণ স্মরণ করি এবং যত আছে শ্রোতাবৃন্দ সকলার পদে ধুলি মাথায় নিয়ে চোদ্দশো সাতাশ আঠাশ বঙ্গাব্দে এক অস্ত্র সজল গীতি বহুল পৌরাণিক গীতি নাট্য যাত্রাপালা গৌরী গতি মহাদেবের চশমালা গৌরী গতি মহাদেবের এলামি আসরে গাইতিলাম মায়ের গান লও গো প্রণাম তোমাদের কৃপাতে এলাম এই আসরে তোমাদের কৃপাতে এলাম এই আসরে গাইছিলাম মায়ের গান লও গো প্রণাম আমার লও গো প্রণাম লও গো প্রণাম আমার লও গো প্রণাম মানবে
কানে মনে তোমরা রাখিবে আমায় তোমাদের ছাড়িয়া যে দিনে ভোগ বিধান একটু কানে মনে তোমরা রাখিবে আমায় বলে গঙ্গাধারে যদি আবার আসিবি রে বলে গঙ্গাধারে যদি আবার আসিবি রে মানব জনম হয় গণশে चरा दे सेम चैमा मनुष्य चैमा मनुष्य चैमा मनुष्य चैनिताई चरा दे सेम चैनिताई चैनिताई चरा दे सेम चैमा मनुष्य चैमा मनुष्य चैमा मनुष्य
शादेवे नवानामा ओ गत्य शिवनी माता बाशुकी भगनी स्थेथा जरे जरे मुनी पुत्री मामुन शादेवे मामुन शादेवे नवानामा आ कृष्ण सुन्न शिंसो तुम्हारे ऐसे देखा दावा अमरा शुरे
মনে করছিল তোমার কি পায় মাগো পণ্ডিত লো কালে রাজ মাগো মোর করছিল তোমার কি পায় মাগো পণ্ডিত লো আর কালে রাজ মাগো মোর করছিল তোমার কি পায় মাগো পণ্ডিত লো কালে রাজ মাগো মোর করছিল তোমার কি পায় মাগো পণ্ডিত লো জানো নি রাখিয়া
आज बाजा तोरा आज शंख बाजाना आज हरो गौरी आज से चेया ओ आज मोदे साधना अरे तिनायने अज त्रिशूल धारे तिनायने त्रिशूल धारे ओ हे भोलाना ভোলানা শঙ্খ বাজানা হর গৌরী এসেছে আজ মদির সাধনায় ত্রিশূল ধারি ত্রিনয়নি ত্রিশূল ধারি ওই হে ভোলানা
আশীর্বাদ করি গৌরী, তোমার মনের বাসনা পূর্ণ হোক। গৌরী, তুমি আমায় কিছু বলতে চাইছো? আমি কিছু কথা বলবো ঠাকুর। বলো গৌরী। ঠাকুর, তুমি আমাদের দিনের পর দিন যদি বসে বসে কাটিয়ে দাও তাহলে আমাদের উপায় কি ঠাকুর? তুমি কি বলতে চাইছো গৌরী? বলো কি বলতে চাইছো ঠাকুর? কেন ঠাকুর, নারায়ণের প্রতি জীবের সৃষ্টি, সেই জীবের লাগিয়া তুমি কোনো কর্তব্য করতে পারেন না? বাহ 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 বাহ, তুমি কর্তব্যের কথা বলছো? হ্যাঁ ঠাকুর। মানে কি বলতে চাইছো? তুমি কি চাষের কথা বলছো? হ্যাঁ ঠাকুর। জীবগণ তো চাষের জন্য বেঁচে আছে এই ধরার বুকে, তুমি তো চাষের কথা বলছো। কিন্তু তুমি কি জানো না, চাষ করতে হলে অনেক জিনিসের প্রয়োজন আছে। বলো আমি কোথায় পাবো গৌরী? ঠাকুর, কিসের প্রয়োজন আপনি আমার কাছে বলো, আপনার সব জোগাড় করে দেবো। কি বলছো গৌরী, তুমি আমায় সব জোগাড় করে দেবে? হ্যাঁ ঠাকুর। তাহলে আমি বলছি, তুমি শোনো। তাহলে বলো ঠাকুর। ওই আমি কোথায় পাবো নাঙ্গল গৌরী? ও বলো জোয়াল পাবো আমি কোথায় গো? গোল গোরে
চাষ করতে যাব সাধের বল্লুকার মাঠে। বেশ ঠাকুর, তুমি খানিকক্ষণ অপেক্ষা করুন, আমি বিশ্বকর্মাকে ডেকে এক্ষুনি তোমার নাঙ্গল জোয়াল তৈয়ার করে দেব। তাই দাও গৌরী, তাই দাও। ঠিক আছে ঠাকুর। জয় ও রাধা মাধব, জয় কঞ্জ বিহারে, জয় রাধা মাধব, জয় নারদ মহামণি অসময় আগমন আমারই কাছে। ঠাকুর বলো, গৌরী মাতা ডেকেছে কৈলাস মন্দিরে, মাতা ডাকায়ন করেছে যেতে হবে কৈলাস মন্দিরে। হ্যাঁ ঠাকুর, বিলম্বের নাহি প্রয়োজন, এই মুহূর্তে যাবো, চলো ওই কৈলাস মন্দিরে। প্রণাম হই জননী তব ডাঙ্গা চরণে। বিশ্বকর্মা, আমি তোমাকে ডেকেছি। বলো মা। তাহলে শোনো বিশ্বকর্মা, আমার ঠাকুর যাবে চাষ করতে, তাই তুমি সুন্দর করে নাঙ্গল আর জোয়াল তৈরি। ওগো জননী, নাঙ্গল জোয়াল তৈরি করতে গেলে অনেক কাষ্ঠের প্রয়োজন মা, কোথায় পাবো কাষ্ঠ বলে দাও আমার। তাহলে শোনো বিশ্বকর্মা, ওই কলাশের প্রান্তে যে বিল্লু কাষ্ঠ পড়ে আছে, ওই কাষ্ঠ দিয়ে তুমি সুন্দর করে নাঙ্গল আর জোয়াল তৈরি করে দেবে। বেশ জননী, ক্ষণকাল করে অপেক্ষা,
এই মুহূর্তে আমি তোমার নাওল আর জোয়ার তৈরি করে দেব মা। বেশি বেশি কর মা, তাই দাও। হে নাঙ্গলে গহারে জুহালে গহারে পিছ কর মা ঠাকুর গো, নাঙ্গলে গহারে জুহালে গহারে পিছ কর মা ঠাকুর গো, নাঙ্গলে গহারে জুহালে গহারে সুন্দর ভাবে হে নাঙ্গল গরে হে পিছ কর মা ঠাকুর গো, নাঙ্গলে গহারে জুহালে গহারে পিছ কর মা ঠাকুর গো, নাঙ্গলে গহারে জুহালে গহারে সুন্দর ভাবে হে নাঙ্গল গরে হে পিছ কর মা ঠাকুর গো, নাঙ্গলে গহারে আমার নাওল জোয়ার তৈরি হয়ে গেছে মা। বেশ দিনে বাবা, তাহলে আমি আসি মা। এসো তাহলে, আমি আসছি মা। গৌরী ঠাকুর, ওই আমার নাঙ্গুল জোয়াল। এই নাও ঠাকুর, তোমার নাঙ্গুল আর জোয়াল। ওখানে রাখো রাখো। আর শোনো, নাঙ্গুল জোয়াল তো দিলে গৌরী, কিন্তু আর একটি সমস্যা দেখা যায়। কিসের সমস্যা? আমি একা এই জটা জোর ধারি, কেমনে যাইবো সেই বল্লুকার মাঠে চাষ করতে, তাই বলছো গো প্রাণের গৌরী, আমার তো একার পক্ষে সম্ভব হচ্ছে না। তোমার ভাগ্ন নারদ হয়েছে। নারদ? নারদকে বললে যাবে চাষ করতে সাধের বল্লুকার মাঠে? সে তুমি বললে, নিশ্চয় যাবে। বেশ বেশ, আমি এই মুহূর্তে নারদ মনেকে ডাকছি। বেশ, দেবর্ষি নারদ। নারায়ণ নারায়ণ প্রভু নারদ, দেবর্ষি নারদ, ওরে জয় শিব শঙ্কর, পরময়ে জয় 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 প্রভু অনাথেরি না, তুমি আমার প্রভু ভোলানাথ না, তুমি আমার প্রভু ভোলানাথ, জয় শিব প্রভু ভোলা মারে প্রভু ভোলা, করুণা দয়া আমারে, করুণা দয়া আমারে।
হরায় না হরায় তোমার রাঙা চরণে ওঠো বাপ নারদ বলো বাবা আশীর্বাদ করো গো জননী আশীর্বাদ করলাম বাবা ওঠো বাবা হ্যাঁ নারদ আমি তোমায় ডেকেছি মামা তোমার মামিমার মনে জাগিয়ে আছে চাষের সাজ বাবা নারদ তাই তাই সোনার কৈলাস ছেড়ে ওই মর্তের বুকে জীবগণের লাগি চাষ করতে হবে তাই বলছিলাম বাপ নারদ আমার তো একার পক্ষে সম্ভব হচ্ছে না মানে তুমি যদি মামা আমি বুঝতে পেরেছি মামা তার মানে তোমার সঙ্গে আমায় যেতে বলছে হ্যাঁ নারদ মামা ও গো মামা আমি তোমার সঙ্গে কথা দিলাম চাষ করতে যাবো সেই বল্লুকার মাঠে পুরাণের পাতায় স্বর্ণ করে লেখা থাকবে নারদ আর মহাদেব চাষ করেছিল সেই বল্লুকার মাঠে সাহস নারদ ও গৌরী দেখো দেখো আমাদের নারদ যেতে রাজি হয়ে গেছে তার বিলম্ব করো না এই মুহূর্তে আমাদের দুইজনার চাষের সাজ সাজিয়ে দাও বেশ ঠাকুর আমি চাষের সাজ সাজিয়ে দেব ঠাকুর চাষের আশীর্বাদ করি প্রাণের গৌরী তুমি যে জন্য পাঠাচ্ছ ওই সাদের বল্লুকার মাঠে তোমার মনের বাসনা যেন পূর্ণ হয় গৌরী তোমার মনের বাসনা যেন পূর্ণ হয় গৌরী এসো বাপ নারদ চলো মামা নারদ মামাকে তুমি অনেক কিছু বললে হ্যাঁ বাবা আমায় তো তুমি কিছু বললে না হ্যাঁ আমি কিছু কথা বলবো বাবা বলো না মা শোনো বাবা তাহলে বলছি তুমি শোনো তুমি যাচ্ছ তোমার মামাকে দেখো আর তুমিও ভালো থেকো বাবা ঠিক আছে বাবা চিন্তা করতে হবে না মামা আর আমি তো ঠিক আছে যাও তুমি যাও আসি বাবা তাহলে আসি তোমার মামিমা কি বলে দিল সে কথা তোমার বলা যাবে না আর বলা যাবে না মাঠের মাঝখানে মামা তুমি তো মামা আর ভালো করে লক্ষ্য নারদ আমি বুঝতে পেরেছি নারদ শোনো এইবার তোমার কাজ কাজ তোমার কাজ হলো নাঙ্গল চুয়াল আর ওই বীজ ধানের বস্তা তুমি মাথায় করে নাও আর আমি তোমার পিছনে ওই জোড়া বলদ দুটো চালিয়ে নিয়ে যাই রাত জেগে জেগে শরীর খারাপ হয়ে যাচ্ছে এ ধানের বস্তা আমি নিতে পারবো না আরে বাবা চাষের কাজ তো হেকাতে করলে হবে না তুমি না পারলে আমি নেব আমি না পারলে তুমি নেবে ও তাহলে তুমি নেবে হ্যাঁ ভাগাভাগি করতে হবে তুমি না পারলে আমি নেব তাহলে তুলে দাও ঠিক আছে নারদ এইবার পারবি নারদ তো চলো আমার চলো আমার সঙ্গে তবে চলো যাই তো জানে
ও সে বলল কারো মাঠে এ আর ও জিভের লাগি করব গোচা মামা ভাগনা হো মিলে এ সঙ্গে নিলাম জড়া বালো আরো নাঙ্গল জুয়ার কোলে কেড়ে নিও গো মামা হয়ো না বেশ আমার ও মামা হয়ো না বেশ আমার আর যেতে হবে না নারদ, আগে দেখো তো আমরা কোথায় এসেছি বা কি দেখা যাচ্ছে। এটা শুধু বালুপ্রান্ত মাঠ, বালুপ্রান্ত মাঠ। এই মাঠের মাঝখানে থেকে আমাদের চাষ, এই ফাঁকা ময়দানে চাষ। হ্যাঁ নারদ, তুমি তো হাসালে মামা। কেন নারদ, এই ফাঁকা ময়দানে কেমন করে চাষ করবি? কি হয়েছে তো বলো। এক কাজ করতে হয় মামা। কি কাজ? এইখানে একটা গৃহ নির্মাণের ব্যবস্থা করতে হবে, তারপরে মামা ভাঙনা চাষে নামতে হবে। ঠিকই বলেছো নারদ, আমাদের এখানে থাকতে হলে আগে একটি গৃহ নির্মাণ করতে হবে, তাই না? সরে এসো আমার দিকে। ও অদূরে লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? বাঘের কোনো ভয় নেই, আর বাঘের ভয় হলে তুমি আমার নাম স্মরণ করবে, দেখবে বাঘ পালিয়ে গেছে। নারায়ণ নারায়ণ নারায়ণ